হঠাৎ করে কোনো একটা ভদ্র মানুষ যদি অভদ্রতা আচরণ করে, তার পিছনে কিন্তু অবশ্যই নিজের আপন জনদের কষ্টের পরিমাণটা যখন বেড়ে যায়, তখনই কিন্তু সে অভদ্রতার মতো আচরণ করে। আমরা কিন্তু সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ভুল বুঝে থাকি। এই জন্যে যারা আমরা আপন জন যারা আসি, তারা কিন্তু সর্বদাই নিজের আপন জনের সাথে ভালো ব্যবহারটা করা উচিত। সেক্ষেত্রে কিন্তু একটা ভদ্র মানুষ, শান্ত মানুষ কখনোই কিন্তু বিগড়ে গিয়ে কখনো কারোর সাথে খারাপ আচরণ করবে না বা অভদ্র হবে না। এটা কিন্তু সব দিকে সবারই খেয়াল রাখা উচিত।